হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ অন্য কেউ লগ ইন করেছে কিনা বা অন্য কোনো ডিভাইস অ্যাক্টিভ করা আছে কিনা সেটা কীভাবে দেখবেন এবং কীভাবে লগ আউট করবেন তো মূল ভিডিওতে চলে যারা একটি কথা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা গোপনে কেউ লগ ইন করেছে কিনা সেটা দেখার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর জাস্ট উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনতে ক্লিক করবেন থ্রি লাইন মেনতে ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন সেন্ড প্রাইভেসিতে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সেটিংস জাস্ট সেটিংসে ক্লিক করে দিন সেটিংসে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তারপর চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন জাস্ট সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর এখন যে আসবে প্রোগ্রামটা যে দেখতে পাচ্ছেন হু আর লগ ইন ইন জাস্ট এখানে সিওলে ক্লিক করে দেবেন হোয়ার ইউ আর লগ ইন ইন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে সিওলে আপনি ক্লিক করে দিলাম ক্লিক করবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে যে অ্যান্ড্রয়েড ডাকাপ বাংলাদেশ যে ক্রম রজে আমি সাত ঘন্টা আগে অ্যাক্টিভ করেছিলাম ওপো নিউ সেভেন এটা আমার উইন্ডোজ পিসি যেগুলো ডিভাইসে এখানে আমি সবগুলো আমার ডিভাইস এখানে অপরিচিত কোনো ডিভাইস নেই যদি অপরিচিত কোনো ডিভাইস থাকে সেটা লগ আউট করার জন্য দেখতে পাচ্ছেন পাশে থ্রি ডট মিনো থ্রি ডট মিনোতে ক্লিক করবেন থ্রি ডট মিনো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ আউট লগ আউটে ক্লিক করে দিলে সেটা থেকে লগ আউট হয়ে যাবে তো এভাবেই আপনার দেখতে পারবেন আপনার ফোনে কুপনে কেউ লগ ইন করেছে কিনা বা কেউ কুপনে ব্যবহার করছে কিনা তো আজকের ভিডিও পর্যন্ত ছিল যদি ভিডিওটি কারো ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খুদাহাফিজ